সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি সুধীর দত্ত, লেকচারার আইসিটি, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। আজকে আমরা পড়ব চ্যাপ্টার ফাইভের অ্যালগোরিদম ফ্লো চার্ট। আগে দুইটা ক্লাসে আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পরবর্তী যে অ্যালগোরিদম ফ্লো চার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে দেখা যাক আমরা যেটা করব, একটু সহজ থেকে তো আমি কয়েকটা লিখে রাখছি এখানটাই। আচ্ছা, ফার্স্টে আমরা করব তিনটি সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। মানে তিনটে সংখ্যা থেকে কীভাবে বড় সংখ্যা বের করা যায়, আমি তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাটা বের করিয়ে দিব, তোমরা তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাসায় হোমওয়ার্ক করবে। এর আগের ক্লাসে আমরা দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা শুরু করি, শুরুতে আমরা ফ্লোচার্টটা করব। আমরা ফ্লোচার্টটা করতে যাচ্ছি তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করার জন্য। তাহলে শুরুতে আমাকে কী করতে হবে, আমাকে প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য যে চিহ্নটা সেটা হচ্ছে পাইপ আকৃতির। দেন আমি তিনটি সংখ্যা গ্রহণ করব, ইনপুট আকারে আমরা তিনটা মান নিব, ইনপুট এ, বি, দেন হচ্ছে সি। এই তিনটা মান গ্রহণ করার পর আমাকে একটা কন্ডিশন দিতে হবে। তাহলে আমরা একটা কন্ডিশন কি দিতে পারি, যেহেতু আমি তিনটি সংখ্যা নিচ্ছি, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি, তাহলে এ যদি বি চেয়ে বড় হয় এবং এ যদি সি চেয়ে বড় হয়, মানে এই পুরো কন্ডিশনটা যদি আমরা ইউজ করি, এর মান বি চেয়ে বড়, এর মান সি চেয়ে বড়, তাহলে আমরা রেজাল্ট কাকে দেখাতে পারি, একে দেখাইতে পারি। সো এখানে আমরা দিব এ গ্রেটার দেন বি, এখানে একটা অ্যান্ড অপারেটর দিতে হবে, এ গ্রেটার দেন সি। দ্যাট মিন্স এই দুটার মাঝখানে, এই দুটা সত্যের মাঝখানে, মানে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, এই দুটার মাঝখানে আমাকে একটা অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে। অ্যান্ড অপারেটরের মিনিং হচ্ছে যখন দুইবার ততোধিক শর্ত থাকবে, মানে এটা একটা শর্ত, এটা একটা শর্ত, দুইটা শর্তই আমাকে মানতে হবে, তখন আমাকে এই অ্যান্ড অপারেটরটা ইউজ করতে হবে। এই অ্যান্ড অপারেটরের নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর টোটাল তিনটা আছে, আমি তোমাদেরকে একটু আলাদা করতে করে দেখাই। খেয়াল রাখবো আমরা লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা। লজিক্যাল অপারেটর টোটাল হচ্ছে তিনটা, এক নম্বরে হচ্ছে অ্যান্ড অপারেটর, দুই নম্বর হচ্ছে অর অপারেটর, তিন নম্বর হচ্ছে নট অপারেটর। তো এটার কাজ কী, এটার নাম হচ্ছে কি অ্যান্ড, এটার নাম হচ্ছে অর, এটার নাম হচ্ছে নট। তো অ্যান্ড অপারেটরের কাজ কী, অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে যখন দুই বা ততোধিক শর্ত থাকবে, সবগুলো শর্তকেই মানতে হবে, তখন আমরা কাকে ইউজ করব, অ্যান্ড অপারেটরটা ইউজ করব। আর দুই বা ততোধিক শর্ত থাকবে, যে কোনো একটা, মানে শুধুমাত্র একটা মানলেই পুরো শর্তটা সত্য হয়, তখন হচ্ছে অর অপারেটর। আর একটা মাত্র শর্ত থাকবে, সে শর্তটাই মানবে না, তখন হচ্ছে নট অপারেটর। তাহলে আমরা লজিক্যাল অপারেটর পেলাম তিনটা, একটা হচ্ছে অ্যান্ড, একটা অর, একটা হচ্ছে নট। আবার বলছি, যখন দুই বা ততোধিক, মানে একাধিক শর্ত থাকবে, তখন সবগুলো শর্তই মানতে হবে, সে সময় আমরা যে অপারেটরটা ইউজ করবো সেটার নাম হচ্ছে অ্যান্ড অপারেটর। আর যখন দুই বা ততোধিক শর্ত থাকবে, শুধুমাত্র যে কোনো একটা শর্ত সত্য হলেই পুরো কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, মানে সত্য হয়ে যাবে, তখন হচ্ছে অর অপারেটর, মানে সমান চিহ্নটাকে উল্টে দিলে যেভাবে হয় সেটা। আর নট অপারেটর হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, আমরা বাংলা ভাষায় যেটা বিস্ময় সূচক চিহ্ন বলি, সেটা সেটা হচ্ছে নট অপারেটর। একটা মাত্র শর্ত থাকবে, সেই শর্তটাই সে মানবে না, তখন হচ্ছে নট অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটর পেলাম আমরা তিনটা। এখন আমরা এখানে বলেছি যে এর মানটা বি চেয়ে বড় হবে, অ্যান্ড এর মানটা সি চেয়ে বড় হবে। যদি বি এবং সি দুটোর তুলনায় যদি এ বড় হয়ে যায়, তাহলে আমরা রেজাল্ট দেখাবো, যখন আমরা ইএস দিব। ইএস দেওয়ার পরে আমরা রেজাল্ট কাকে দেখাবো, আমরা রেজাল্ট দেখাবো প্রিন্ট এ, মানে আমরা রেজাল্ট দেখাচ্ছি কাকে, এ কে। আর যদি কন্ডিশনটা ফলস হয়, মানে যদি নো হয়, তাহলে সে কী করবে, সে গিয়ে আর একটা কন্ডিশন চেক করবে, কারণ এ তো আর বড় হচ্ছে না, মানে এ বি এবং সি তুলনা যদি বড় না হয় তাহলে কন্ডিশন ফলস হয়ে গেল। আর যদি ফলস হয়ে যায়, তখন একে আমরা বাদ দিতে পারি,
একে বাদ দেওয়ার পরে আমাদের আর মাত্র কয়টা আছে, আর মাত্র দুইটা সংখ্যা আছে, একটা বি আছে আর একটা কে আছে, সি আছে। তাহলে এই দুটা থেকে বড় কে আমরা সেটা যাচাই করব, ধরব যে বির মানটা কার চেয়ে বড়, সি চেয়ে বড়। যদি হ্যাঁ হয়, আমরা ইয়েসটা এখন এদিক দিয়ে দিচ্ছি, তুমি চাইলে এদিক দিয়েও দিতে পারো, সমস্যা নেই। যদি হ্যাঁ হয় তাহলে আমরা রেজাল্ট কাকে দেখাবো, তাহলে আমরা প্রিন্ট করব কাকে, বি কে। আর যদি নো হয়, আর যদি নো হয় মানে বি যদি সি তুলনায় বড় না হয়, তাহলে অবশ্যই অটোমেটিক্যালি আমরা বলে ফেলতে পারি রেজাল্ট হচ্ছে কে, প্রিন্ট কাকে দিব আমরা, সি। তাহলে রেজাল্ট দেখাচ্ছে আমরা সি কে। তাহলে আমাদের কাজ শেষ, এ রেজাল্টও চলে আসছে, বি রেজাল্টও আসছে, সিও আসছে, মানে যে কোনো একটাকেই দেখাবে। এখন এই তিনটা ধাপকে আমার সংযুক্ত করতে হবে, মানে তিনটা ধাপই তো এসে কোথায় মিলিত হবে, একদম প্রোগ্রাম যেখানে শেষ হচ্ছে সেখানে মিলিত হবে। তাহলে আমরা এখানটায় স্টপটা লিখে দিব। তাহলে আবার একটু আমরা যা দেখি, ফার্স্টে আমরা প্রোগ্রাম শুরু করছি, শুরু করার পরে আমরা তিনটি ইনপুটের মান নিয়েছি, একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে সি। তাহলে আমরা তিনটা ইনপুটের মান নেওয়ার পর এর মানটা বি চেয়ে বড় এবং এর মানটা সি চেয়ে বড় কিনা আমরা যাচাই করছি, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর। তাহলে অ্যান্ড অপারেটর দেওয়ার মিনিং হচ্ছে এই সত্যটাও মানতে হবে, এটাও মানতে হবে। যখন দুইটা সত্যই মানবে তখন সে রেজাল্ট দেখা দিচ্ছে কাকে, একে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন সে বাম দিকে আসবে না, নিচের দিকে আসবে। আসার পর সে আর একটা কন্ডিশন চেক করতেছে যে বির মানটা সি চেয়ে বড় কিনা। যদি বি সি তুলনায় বড় হয়ে যায় তাহলে সে রেজাল্ট ইয়েস হলে রেজাল্ট দেখাবে কাকে, বি কে। আর যদি না হয় তাহলে রেজাল্ট দেখাবে সি কে। তাহলে এ থেকে একটা আসবে, বি থেকে একটা আসবে, সি থেকে একটা এসে আমরা প্রোগ্রামটা কী করবো, স্টপ করবো। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এ করার পরে প্রোগ্রাম স্টপ, যদি কন্ডিশন ফলস হয় এখানে আসে, সেই কন্ডিশনটা ট্রু হলে বি করবে, বি করার পরে প্রোগ্রাম স্টপ। আবার এই কন্ডিশনটা যদি ফলস হয় তখন সে এটা করবে না, তখন এটা করবে, করার পরে সে এখানে এসে সি দেখাইয়া, রেজাল্ট দেখাইয়া সে কোথায় চলে আসবে, স্টপে চলে আসবে। তো এটা হচ্ছে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাটা। আর যদি তোমাকে বলে তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করতে, তখন আমরা গ্রেটার দেনের জায়গায় লেস দেন বসে দিব, এ লেস দেন বি এবং এ লেস দেন সি। তো যদি এটা দাও তখন ইয়েস হলে প্রিন্টে, যদি নো হয় বি লেস দেন সি ধরবো, ইয়েস হলে বি, নো হইলে সি। জাস্ট আমরা গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিব যদি তিনটি সংখ্যা থেকে আমাকে ছোট সংখ্যা বের করতে বলে। তো চলো এবার আমরা অ্যালগোরিদমটা কীভাবে লিখতে হয় একটু দেখি। অ্যালগোরিদমটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, তাহলে ধাপেক, আমরা তো ধাপেক জানি প্রোগ্রাম কী করে শুরু করি। হচ্ছে ধাপ দুই, আমরা ধাপ দুই কী করেছি, আমরা ধাপ দুই ইনপুটের মান গ্রহণ করেছি, তিনটি ইনপুট এ বি সি গ্রহণ করি। তাহলে ধাপ তিনে কি করছি, আমরা এর মানটা বি চেয়ে বড় কিনা এবং এর মানটা সি চেয়ে বড় কিনা আমরা যাচাই করছি, কেমন। তাহলে আমরা এখানে লিখব যে এ কমা দিয়ে বি ও সি এছে বড় কিনা যাচাই করি। ঠিক আছে, তখন এখানে একটা ক সিরিয়াল হবে আর একটা খ সিরিয়াল হবে। যদি হ্যাঁ হয় তবে আমরা কাকে প্রিন্ট করব, ইয়েস হলে কাকে প্রিন্ট করতেছি, আমরা একে প্রিন্ট করতেছি। তবে এ এটা ক্যাপিটাল দিব, কারণ আমরা তো সবগুলোই ক্যাপিটাল না, সবগুলো স্মল দিয়েছি। ঠিক আছে, তাহলে এ বড় ছাপাই, এগুলো স্মল এ, স্মল বি, স্মল সি দিই তাহলে সুবিধা হবে, কারণ আমরা যেভাবে দিয়েছি ওখানে সেভাবে দিব। হ্যাঁ, এটা গেল ধাপ তিন, ক খ চল, খ আসছে। যদি না হয় তবে পরবর্তী ধাপে যাই, আমরা এখান থেকে এখানে আসছিলাম, সো আমরা বলবো পরবর্তী ধাপে যাই। এখন ধাপ চার, তাহলে ধাপ চারে কী করছি, আমরা ধাপ চারের মধ্যে আমরা যেটা করেছি
আমার এইখানটায় লেখাগুলো একচুয়ালি খুব সুন্দর হচ্ছে না, কারণ সাইন পেন দিয়ে করতে হচ্ছে যাতে একটু বড় করে লেখা যায়। তোমরা একটু প্রেজেন্টেশনটা সুন্দর করে দিবা, মাঝখানে পারলে একটা একটা দাগ দিয়ে দিবা, তাহলে অ্যালগোরিদম ফ্লোচার্ট দুটাকে আলাদা করে বোঝানো সুন্দর হবে। আমার এখানে জায়গা ছোট আর সাইন পেন দিয়ে করতে হচ্ছে, লেখাগুলো বড় হচ্ছে, সো লেখাগুলো একটু বিস্তৃত হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা। আচ্ছা, ধাপ চারের মধ্যে আমরা করেছি কি, বি বি সি এইচ এ, বি সি এইচ এ বড় কিনা যাচাই করি। তাহলে সেখানেও একটা ক সিরিয়াল আছে, একটা খ সিরিয়াল আছে। এই ধরনের চিহ্ন দেখলে, মানে ডিসিশন মেকের যে চিহ্নগুলো আছে সেগুলো দেখলেই আমরা বুঝতে আমাদেরকে বুঝে নিতে হবে যে এগুলোতে তোমার একটা ক সিরিয়াল হবে আর একটা খ সিরিয়াল হবে। তো সেখানে আমরা কি বলবো, যদি হ্যাঁ হয় তবে আমরা কি বলবো, বি বড় ছাপাই, আর একটা হবে যদি না হয় তবে সি বড় ছাপাই। তাহলে 1 2 3 4 ধাপ, এটা হচ্ছে আমার 5 ধাপ। 5 আমরা বলবো প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। যদি ছোট সংখ্যা বলতে তুলে জাস্ট এখানে লেস দেন হবে, কোনো কাজ নেই। ঠিক আছে, তো আমরা এবার চলে যাই 4টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, যেটা সেখানে। তাহলে 4টি সংখ্যা থেকে যদি বড় সংখ্যাটা বের করতে বলে, সেটার অ্যালগোরিদমটা আমি দেখাই দিব না, এটা তোমরা নিজেরা একটু দেখবা। আমি জাস্ট তোমাদেরকে একটু ফ্লোচার্টটা দেখাই দিই। তাহলে ফার্স্ট আমরা কি করব, প্রোগ্রামটা স্টার্ট করব। স্টার্ট করার পর আমাকে ইনপুটের মান গ্রহণ করতে হবে। তাহলে ইনপুট আমি কি কি নিব, ইনপুট আমি 4টি সংখ্যা নিব, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। 4টি সংখ্যা নিলাম আমরা। 4টি সংখ্যা নেওয়ার পর তো শুরুতে তোমাকে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা যেহেতু একটু বড় হবে, সো এটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবা। এর মানটা বি চেয়ে বড় এবং এর মানটা সি চেয়ে বড় এবং এর মানটা ডি চেয়ে বড় কিনা, মানে আমি এখানে 3টা কন্ডিশন দিয়ে দিয়েছি, খেয়াল করে দেখো। কারণ আমার 4টা সংখ্যা আছে, তাহলে এ বাকি 3টা সংখ্যা থেকে বড় কিনা সেটা চেক করব। আর সেটা চেক করার জন্য মাঝখানে অবশ্যই এন্ড অপারেটর দিতে হবে, কারণ এই শর্তটাও মানতে হবে, এটাও মানতে হবে, এটাও মানতে হবে। যে আমরা ফার্স্টে কী দিছি, এর মানটা বি চেয়ে বড়, এর মানটা সি চেয়ে বড়, এর মানটা ডি চেয়ে বড়। তিনোটা থেকে যদি বড় হয়ে যায়, কন্ডিশন যদি তিনোটাই মানে, মানে এই যে 3টা শর্ত দিচ্ছি তিনোটাই যদি মানে, পুরো কন্ডিশনটা তখন ট্রু হয়ে যাবে। আর ট্রু হয়ে গেলে আমরা রেজাল্ট দেখাবো কাকে, আমরা রেজাল্ট দেখাবো একে। ঠিক আছে, আর যদি না হয়, কন্ডিশনটা মনে করো যে ফলস হয়ে গেছে, এটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে নো, তাহলে সে কী করবে, আর একটা কন্ডিশন চেক করবে। আর একটা কন্ডিশন যখন চেক করবে, সেখানে কাকে আমরা একে বাদ করে দিতে পারি, আর সংখ্যা দেখে 3টা, তাহলে ধরলাম যে বিটা সি চেয়ে বড় হবে অ্যান্ড বি ডি এর চেয়ে বড় হবে, কারণ আমাদের এটাও আগেরটা থেকে বাদ হয়ে গেছে, কন্ডিশন ফলস হচ্ছে বলে সে এ বাদ করে দিচ্ছে, বাদ বাকি সংখ্যা 3টা দেখতেছে বি সি ডি। তো ধরলাম যে বি সি চেয়েও বড় হবে, ডি চেয়েও বড় হবে, তাহলে রেজাল্ট কাকে দেখাবো, ইয়েস হলে সে রেজাল্ট দেখাবো কাকে, বিকে। ঠিক আছে, আর যদি নো হয়, যদি নো হয় সে কী করবে, আর একটা কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা কী হবে, তখন এও বাদ বিও বাদ, এখন হচ্ছে সি, তাহলে সির মানটা কাছে বড় হবে ডি চেয়ে, যদি হয় ইয়েস হয় তাহলে সে রেজাল্ট কাকে দেখাইলো, রেজাল্ট দেখালো সি কে, আর যদি নো হয় তাহলে সে রেজাল্ট কাকে দেখাবে, ডি কে। ঠিক আছে, এখন এটা থেকে একটা দেন এখানে এসে সে কী করবে, একটা সংযোজন দিবে, দেওয়ার পরে এখানে বলে দিবে প্রোগ্রাম স্টপ। ঠিক আছে, এটা হলো যে 4টি সংখ্যা থেকে বড় সংখ্যাটা। তাহলে প্রথমে আমরা কী করছি, প্রথমে এ বাকি 3টি সংখ্যা থেকে বড় কেটে সেটা চেক করছি। ঠিক আছে, তাহলে এর মান বি ছে বড়, এর মান সি ছে বড়, এর মান ডি ছে বড়। যদি হয় তাহলে সে রেজাল্ট দেখাই দিবে একে, করার পরে সে প্রোগ্রাম কী করে দেবে, স্টপ করে দেবে। আর যদি কন্ডিশনটা ফলস হয়, মানে এই কন্ডিশনটা ফলস হয়, তাহলে মানে নো, নো হলে সে কী করবে, একে বাদ করে দিবে, কারণ এটা ফলস হওয়া মানে হচ্ছে এটা আর বড় হতে পারতেছে না। ঠিক আছে, তো যদি এ বড় হতে না পারে, বাদ বাকি 3টে সংখ্যা থেকে এবার আমরা যাচাই করব। তো বাকি সংখ্যা 3টা থাকে কী কী, বি থাকে, সি থাকে আর ডি থাকে। তো ধরলাম যে বি সি ছে বড়, ধরলাম যে বি ডি ছে বড়, তাহলে এখানে মাঝখানে অ্যান্ড অপারেটর, কারণ কি, তাহলে দুটাই মানতে হবে। তাহলে যদি বি সি ছে বড় হয়ে যায়, তাহলে আমরা রেজাল্ট কাকে দেখাচ্ছি, বিকে।
আর যদি না হয়, মানে কন্ডিশনটা যদি ফলস হয়, মানে বি সি অথবা ডি কোনো না কোনো একটা দেখে বা দুটো দেখেই ছোট হইল, তাহলে সে কি করবে? সে আরেকটা কন্ডিশন চেক করবে। আরেকটা কন্ডিশন কাকে চেক করবে? সি ডি চেয়ে বড় কি না। যদি হয়ে যায় তাহলে রেজাল্ট দেখাচ্ছি আমরা সি কে, মানে ইয়েস হইলে আমরা রেজাল্ট দেখাচ্ছি সি কে, আর যদি নো হয় তাহলে সে রেজাল্ট দেখাচ্ছে ডি কে। তাহলে এ থেকে একটা গেল, বি থেকে একটা গেল, সি থেকে, ডি থেকে একটা গেল, সবগুলো এক জায়গায় এসে আসছে, তার মানে সেখান থেকে স্টপ হয়েছে। যদি কন্ডিশন ট্রু হয় এ করার পরে প্রোগ্রাম স্টপ, যদি এই কন্ডিশন ফলস এখানে আসে সেটা যদি ট্রু হয় বি করবে, বি করার পরে স্টপ, যদি কন্ডিশনটা ফলস হয় তখন সে এখানে আসবে, এখানে আসার পরে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সি কে করবে, করার পরে সে কিন্তু প্রোগ্রাম স্টপ করে দিবে। আর যদি কন্ডিশন এটা ফলস হয়, এই কন্ডিশনটা ফলস হয়, সেক্ষেত্রে কী করবে? সেই দিক দিয়ে আসবে, আসার পরে ডি কে রেজাল্ট দেখাবে, দেখানোর পর প্রোগ্রামটা এদিক থেকে গিয়ে আবার কী করে দেবে? স্টপ করে দেবে। তো এই হলো চারটি সংখ্যা থেকে বড় সংখ্যা। যদি কখনো আসে যে চারটি সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করো, তাহলে জাস্ট আমরা গ্রেটার দেনের জায়গায় লেস দেনটা বসাই দিব। তাহলে অ্যালগোরিদমটা তোমরা লিখবা, তাও আমি একটু মুখোমুখি বলে দিই। যে ফার্স্টে বলতে হবে প্রোগ্রাম শুরু করি, ধাপ দিয়ে বলতে হবে ইনপুট এ বি সি ও ডি গ্রহণ করি, বা কিবোর্ড হতে তিন চারটি ইনপুট এ বি সি ডি গ্রহণ করি। ধাপ তিনে আসার পর আমরা বলবো যে এর মানটা বি ছে, সরি এ বি কমা সি কমা ডি এর চেয়ে বড় কি না যাচাই করে। আবারও বলছি এ বি কমা সি কমা ডি এর চেয়ে বড় কি না যাচাই করে। তারপরে এটা যেহেতু একটা ডিসিশন মেক, তাহলে এটা তোমার দুটা ইয়ে আসবে, দুটো পথ আসবে, একটা হচ্ছে ইয়েসের জন্য, একটা হচ্ছে নোর জন্য। যদি হ্যাঁ হয়, মানে খ সিরিয়াল দিয়ে লিখবা, যদি হ্যাঁ হয় তবে এ বড় ছাপাই, আর খ সিরিয়াল লিখবা, যদি না হয় তবে পরবর্তী ধাপে যাই। এখানে আসার পরে আবার বলবা, যেহেতু একটা এখানে একটা কন্ডিশন চেক হচ্ছে তো ডিসিশন নিতে হবে, সো এখানে বলবা বি সি এবং ডি এর চেয়ে বড় কি না যাচাই করি। তো একটা ক সিরিয়াল দিয়ে বলবা, যদি হ্যাঁ হয় তবে বি বড় ছাপাই, আর খ সিরিয়াল দিয়ে লিখবা, যদি না হয় তবে পরবর্তী ধাপে যাই। এখানে আসার পরে তুমি কি বলবা? এখানে আসার পরে বলবা যে সি এর মান ডি এর চেয়ে বড় কি না যাচাই করি। তাহলে কি বলবা? যদি হ্যাঁ হয় তবে সি বড় ছাপাই, যদি না হয় তাহলে ডি বড় ছাপাই। কারণ আর তো কোনো কন্ডিশন নেই, আমার চারটায় চলে আসছে, সো আমি ডিরেক্টলি আর পরবর্তী ধাপে যাবো না, এখানেই আমরা রেজাল্টটা দেখাই দিব। তুমি চাইলে এটা করতে পারো, তখন ধাপ একটা বেড়ে যাবে, শুধু শুধু ধাপ বাড়ায় লাভ নাই। আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের প্রধান শর্ত হচ্ছে যেটা সীমিত সংখ্যক ধাপে বা চিত্রের মধ্যে এটাকে সমাধান করতে হবে। তাহলে এইখানটায় আসার পরে আমরা এটাকে ডি বড় ছাপাই বলার পরে প্রোগ্রামটা শেষ হবে। তাহলে মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধাপে শেষ। এটা হচ্ছে পাঁচ নম্বর ধাপ, এটা হচ্ছে ছয় নম্বর ধাপ, সেখানে মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে চারটি সংখ্যা থেকে বড় সংখ্যাটা। দেন আমরা নেক্সটটাতে যাচ্ছি। একটু সহজ থেকে যাচ্ছি যে কোনো সংখ্যা জোড় না বিজোড়, কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা আমরা কীভাবে নির্ণয় করবো? খুবই সুন্দর, খুবই মজার একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট এটা। আমি তার আগে তোমাদেরকে একটা বলি যে চার সংখ্যাটা জোড় কেমনে, পাঁচ সংখ্যাটা জোড় এটা আমরা সরি বিজোড় এটা আমরা কীভাবে বুঝি, মানে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা আমরা কীভাবে বুঝি? সেই সংখ্যাটাকে দু দিয়ে ভাগ যাচ্ছে কি না আমরা দেখি, যে দুই দোকানে কত হইলো চার, ভাগশেষটা কত আসছে শূন্য, এটাকে বলা হচ্ছে ভাগশেষ। কেমন, তো এই ভাগশেষটা যদি শূন্য আসে তখন বুঝি যে সেটা জোড় হয়, আর যদি ভাগশেষটা শূন্য না আসে, মনে করো যে পাঁচ, পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছে কত, দুই দোকানে চার, ভাগশেষ থাকতেছে কত, এক। দ্যাট মিন্স যখন কোনো একটা সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করব, ভাগশেষটা শূন্য আসে তখন হবে জোড়, ভাগশেষ যদি শূন্য না আসে তখন হবে সেটা বিজোড়। তাহলে জোড় এবং বিজোড় নির্ণয় করার জন্য মেইন ফ্যাক্ট হচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা চেক করা। তো সি প্রোগ্রামিংয়ের ভাষায় চেক করাটা কীভাবে, মনে করো যে তুমি এ একটা সংখ্যা নিলা, সেটা যে কোনো একটা মান নিতে পারো, চার, পাঁচ, ছয়, সাত, আট, যে কোনো সংখ্যা, সেটা কার মাধ্যমে নিচ্ছ, এর মাধ্যমে। তাহলে সেই সংখ্যাটাকে যখন তুমি ভাগ করবা কত দিয়ে, দুই দিয়ে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় মডুলাস, এটাকে ভাগ বলা হয় না, এটাকে ভাগশেষ বোঝানো হয়। এ মডুলাস টু ইকুয়াল ইকুয়াল জিরো, মানে সংখ্যাটাকে তুমি যখন দুই দিয়ে ভাগ করবা, ভাগশেষটা, এই যে ভাগশেষটা কার সমান হবে, শূন্যের সমান হবে। তো এটার নাম হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় মডুলাস, মনে রাখিও এটা, এটাকে বলা হয় মডুলাস, আর এটার বাংলা মিনিংটা হচ্ছে ভাগশেষ, এটার বাংলা মিনিংটা হচ্ছে ভাগশেষ,
মডুলাস এটাকে বাংলা মিনিং হচ্ছে ভাগশেষ কিছু কিছু বইয়ে মডুলাসটাকে দেখবা যে লেখা হয়েছে এরকম মড সংক্ষেপে আবার তারা মড নামেও বলে তার মানে সংখ্যাটা যেটা নিচ্ছে সেটার একটা নাম দিছি যে আমরা এ সেই সংখ্যাটাকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব ভাগশেষটা মানে মডুলাসটা কার সমান হবে শূন্যের সমান তখন তোমাদের কোয়েশ্চেন জাগতে পারে স্যার আপনি এখানে দুইটা সমান চিহ্ন কেন দিয়েছেন একটা সমান চিহ্ন দিলে তো হইতো অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংয়ে একটা সমান চিহ্ন এবং দুইটা সমান চিহ্নের মধ্যে কিন্তু কিছুটা ডিফার করে মানে হচ্ছে কিছুটা পার্থক্য আছে আচ্ছা তাহলে কি পার্থক্য করে সেটা দেখো দুইটা সমান চিহ্ন থাকলে বোঝানো হয় মানে দুইটা সমান চিহ্নের দুই দিকে যে মানগুলো আছে সেগুলোকে সমান বোঝানো হয় মানে এ এবং বি এদের দুজনের মান বা ধন সম্পত্তি বা যেটাই থাকুক না কেন সেটা সমান বোঝানো হয় মানে এর আর এর সমান এর সম্পত্তি এবং এর সম্পত্তি সমান কিন্তু একটা সমান চিহ্ন যদি থাকে মনে করো যে এরকম আছে তো এখানে যেটা হয় এটা হচ্ছে যে একটা অ্যারিথমেটিক অপারেটর এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর এটা কি করে বি মানটা এতে গিয়ে বসে মানে কম্পিউটার কাজ করার সময় খেয়াল রাখবো সে ডান দিকে কাজ করে এবং মানটাকে সে বাম দিকে প্রতিস্থাপন করে মানে বির একটা মান সে কোনো জায়গায় পেয়েছে সেই মানটাকে সে এ নামক জায়গাটাতে বসা দিচ্ছে মানে প্রতিস্থাপন করতেছে এটাকে বলা হয় অ্যাসাইন করা ইংলিশে বলা হয় অ্যাসাইন করা তো এটাকে বলা হয় সেজন্য অ্যাসাইনমেন্ট অপারেটর মানে একটা সমান চিহ্ন থাকলে সেটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর একটা সমান চিহ্ন থাকলে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর আর যদি দুটা সমান চিহ্ন থাকে তখন তাকে বলা হয় রিলেশনাল অপারেটর মনে থাকবে তাহলে দুটো সমান চিহ্ন থাকলে আমরা কী করতেছি এটা এটাকে তুলনা করতেছি তাহলে এদিকে যে মানটা পাবো সেই মানটা এটার সাথে সমান হবে বা তুলনা করা হবে সেটার জন্যই এখানে আমরা দুটো সমান চিহ্ন দিয়েছি তাহলে একটা সংখ্যাকে আমরা যদি এ করতে চাই যে জোর না বিজোর দেখতে চাই তাহলে আমাকে কন্ডিশন এটা দিতে হবে যে সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করব সে ভাগশেষটা কার সমান হবে সেটা ভাগশেষটা শূন্যের সমান হবে তাহলে আসি আমরা ট্রাই করি এবার আচ্ছা তাহলে আমরা ফার্স্টে আসতেছি ফ্লো চার্টে প্রোগ্রামটা এখন স্টার্ট করলাম দেন আমরা ইনপুটের মান নিচ্ছি ইনপুট নিচ্ছে কাকে একে তো এই সংখ্যাটা কিন্তু চেক করবো সেটা জোড় না বিজোড় সো আমাকে কী করতে হবে এখানটায় একটা কন্ডিশন দিতে হবে কন্ডিশন দেওয়ার জন্য অবশ্যই তোমাকে যে উল্টা বর্গ বা হিরক আকৃতির চিহ্নটা ইউজ করতে হবে এ মডুলাস টু ইকুয়াল জিরো তাহলে যদি এটা দিই কন্ডিশনটা দিয়ে দিলাম আমরা সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করবো ভাগশেষটা শূন্যের সমান কিনা যাচাই করতেছি যদি হয় তাহলে সে রেজাল্ট দেখাবে ইয়েস হইলে তাহলে রেজাল্ট কাকে দেখাবে কি বলবে সেটা জোর জোর হইলে আমরা কি বলতে পারি ইভেন হ্যাঁ আর যদি নো হয় তাহলে আমরা কি বলবো হচ্ছে অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে একটা জোর সংখ্যা একটা হচ্ছে বিজোড় সংখ্যা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এদিকে আসবে আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এদিকে চলে যাবে দেন আমরা কী করবো এদিক থেকে এসো একটা এদিক থেকে এসো একটা দেন আমরা প্রোগ্রামটা স্টপ আমার খুবই ছোট্ট একটা এটা অ্যালগোরিদম ফ্লো চার্ট ঠিক আছে তাহলে জাস্ট একটু কন্ডিশনটা মাথায় রাখতে হবে এখন তুমি যদি চাও যে এখানে কন্ডিশনটা একটু চেঞ্জ করবা চেঞ্জ করলে কীরকম হইতে পারতো কন্ডিশন তুমি চাইলে এরকমও দিতে পারতা এ মডুলাস টু নট ইকুয়াল জিরো নট ইকুয়াল জিরো দেওয়া মানে হচ্ছে যে ভাগশেষটা শূন্যের সমান হবে না আর যদি শূন্যের সমান না হয় তাহলে সেক্ষেত্রে তুমি এদিকে বলবা ইয়েস হলে বলবো অট নো হলে বলবো ইভেন তাহলে এখানে কন্ডিশনটা ডিপেন্ড করবে তোমার উপর তুমি কীরকম করে দিতে চাচ্ছ তুমি কি ভাগশেষটা শূন্যের সমান দিবা নাকি শূন্যের সমান দিবা না যদি না দাও তাহলে হবে অড যদি দাও তখন হবে ইভেন ঠিক আছে এটাই হচ্ছে ফ্যাক্ট তাহলে এটার অ্যালগোরিদমটা কী হবে আমি একটু মুখোমুখি বলে দিই তাহলে সময় অপচয়টা হবে না ধাপ একে হবে প্রোগ্রাম শুরু করি তোমরা আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে পড়ে নিজেরাই এটা লিখতে পারবে অ্যালগোরিদমটা ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই হবে কিবোর্ড হতে সংখ্যাটি এর মাধ্যমে গ্রহণ করি আমি যে সংখ্যাটাকে চেক করব সো সেটার জন্য একটা তো নাম দিতে হবে তো নাম দিয়েছি আমরা এ সেই সংখ্যাটার মাধ্যমে মানে এর মাধ্যমে সংখ্যাটাকে আমরা নিব তাহলে ধাপ দুই গেল ধাপ তিন হচ্ছে যে সংখ্যাটিকে দু দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্যের সমান কিনা সংখ্যাটিকে দু দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্যের সমান কিনা যাচাই করে তাহলে এখানে যেহেতু দুইটা স্টেপ আছে মানে একটা ইয়েস একটা নো যদি
क सिरियल दिए দিবা যদি হ্যাঁ হয় তবে সংখ্যাটি জোর ছাপাই যদি হ্যাঁ হয় তবে সংখ্যাটি জোর ছাপাই ঠিক আছে আর খ সিরিয়াল দিয়ে লিখবা যদি না হয় তবে সংখ্যাটি বিজোর ছাপাই দেন আমার এখানে চার নাম্বার ধাপটাতে এসে বলবে কি প্রোগ্রাম শেষ করি ঠিক আছে তো যদি কখনো তোমাকে বলে যে কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বের করো যদি কখনো বলে ধনাত্মক নাকি ঋণাত্মক বের করতে তাহলে সেক্ষেত্রে কি করবা কন্ডিশনটাই শুধু চেঞ্জ আর সবগুলো ঠিক থাকবে কোন একটা সংখ্যা সাপোজ এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা একটা এরকম দিলাম তাহলে সেটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা তাহলে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা কিভাবে বুঝবো সেটা হচ্ছে যদি শূন্যের এ পাশের মানগুলো এবং এই পাশের মানগুলো আমরা একটা সংখ্যার একত্র করছিলাম শূন্যের এদিকে মানগুলো কি হয় ওয়ান হয় তারপর হচ্ছে টু হয় থ্রি হয় ফোর হয় ফাইভ হয় আর এদিকে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তার মানে জিরো থেকে বড় সংখ্যাগুলোকে পজিটিভ জিরো থেকে ছোটো সংখ্যাগুলোকে আমরা নেগেটিভ বলি সো এখানটায় একটা চেঞ্জ আসবে তখন তখন চেঞ্জটা কীরকম হবে আমরা কন্ডিশনটা তখন এটা দিব বাড়ির কাজ তোমাদের এটা করে রাখবা হ্যাঁ এ গ্রেটার দেন ইকুয়াল জিরো দাও কারণ জিরোটাকে অনেক সময় আমরা পজিটিভ ধরি নেগেটিভ ধরলেও সমস্যা নেই পজিটিভ ধরলেও সমস্যা নেই তুমি বলবো এটাই যে এর মানটা শূন্যের সমান বা ইচ্ছে বড় যদি হয় তাহলে তুমি এই জায়গাটাতে কী বলবা বলবা পজিটিভ নাম্বার আর এদিকে বলবা নেগেটিভ নাম্বার আর বাদ বাকি সবগুলো ঠিক থাকবে মানে স্টার্ট ইনপুটে সেটাও ঠিক থাকবে এ গ্রেটার দেন ইকুয়াল জিরো যদি হয় তাহলে পজিটিভ নো হলে সেটা হবে নেগেটিভ তো এইভাবে তোমাকে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বের করতে তুলতে পারে তাহলে তোমাকে সেটা ওভাবে করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা বেশ কয়েকটা অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখেছি এটা ভাষায় তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে নিজেরা পারো কি না নিজে একবার দেখে করবা একবার না দেখে করবা তাহলে তোমাদের শেখাটা খুব ভালোভাবে হবে কোনো সমস্যা থাকলে অবশ্যই স্যারের সাথে শেয়ার করবা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে আমরা এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে